ললিতাকে বিদ্যাপতি বলছে, ললিতা আমার চরণ পরশ করে বলো, আমি তোমার কাছে যা চাইব তুমি দেবে তাই দেবে। ওমা ফুলশয্যা রাত্রে স্বামী জিজ্ঞাসা করছে স্ত্রীকে, এমন কি চাইবে? চরণ পরশ করে তিসত্ব করে বললো, যা চাইবে তাই দেবো। তবে ললিতা তুমি বলো, তোমার পিতা পুত্র একদিন রাত্রি বারোটাই কোথায় যা, কোথায় যা? বাবা যখনই বলেছে রাত্রি বারোটার সময় কোথায় যায়, ললিতা চিৎকার করে বলছে, বলো না বলো না স্বামী, বলো না। তাহলে তুমি তোমার স্বামীকে ভালোবাসো না? তবে তুমি শোনো, তোমার স্বামীকে আজের পর থেকে মৃত্যু দেখবে। স্বামী গো, তুমি আমার সব, আমার বাবা প্রত্যেক দিন কোথাও চুরি ডাকাতি কিচ্ছু করতে যায় না। রাত্রি বারোটার পরে তোমার বাবা প্রত্যেক দিন দরজা খুলে চলে যায়, সে রাত্রি বারোটার সময় কি করতে যায়? চুরি করেন না তো, ডাকাতি করে না তো, কি করতে যায় জানো? আরাধ্য দেবতা তার নীলমাধবের পুজো করতে। যখন নীলমাধবের কথা বলেছে মা, এতদিন প্রেমের হাবুডুবু কাঁদছিল, এতখানে বিদ্যাপতির চৈতন্য হয়েছে, আমি যে নীলমাধব খুঁজতে এসেছি, আমার নীলমাধব। শোনো, আজকের রজনীর পর আগামী যে রজনী আসছে, ওই রজনীতে তোমার পিতাকে বলো, আমি নীলমাধবের মুখ দর্শন করব, করিব না। আমার পিতা কাউকে কোনোদিন নীলমাধবের মুখ দর্শন করায় না। আরে তোমার পিতাকে বলবে, যাও তুমি বৈধব্য যন্ত্রণা ভোগ করবে, আমি মৃত্যু। ওমা একদিন বিশ্বাবসুকে ললিতা গিয়ে বলছে, বাবা বাবা গো একটা কথা বলবো, রাখবে না? বলছে, বল মা, আমার তো তুই স না, তোমার আরাধ্য দেবতা নীলমাধবের মুখ দর্শন করতে চাই তোমার জামাই বিদ্যাপতি। চিৎকার করে বিশ্বাস বলছে, না বলো বাবা, যদি তুমি না দেখাও তোমার জামাই মারা যাবে, আমি বৈধব্য হবো, তুমি কি আমাকে বিধবা যন্ত্রণা দেবে? ওরে মা, আমি দেখাবো দেখাবো দেখাবো, শোন, তবে একটা শর্ত, আমার নীলমাধব গভীর জঙ্গলে আছে, আমি রাত্রিতে পুজো করতে যাব, আমার কুমণ্ডলে থাকবে গঙ্গার জল, ওই গঙ্গার জল ছলাক ছলাক শব্দ হবে, সেই শব্দ পথ অনুসরণ করে যেতে হবে। আমি আমার নীল বসন কাপড় বেঁধে দেবো, চোখের মধ্যে আমি রাস্তা দেখাবো না আমার নীলমাধবে। যদি ওই জঙ্গলে পশু বাঘ ভল্লুক সিংহ যদি কেউ তোর স্বামীকে টেনে নিয়ে খেয়ে নিয়ে চলে যায়, তবু আমি পিছন দিকে ফিরব না। এতগুলো শর্ত তোর স্বামীকে বলবি, যদি মেনে চলে আগামী কাল রাত্রিতেই দেখবে নীলমাধব। সবগুলি মা বললেন। বিদ্যাপতি বলল, ওগো ললিতা, আমাকে যদি বনে জঙ্গলে কিছু পশুতে আমাকে হিংস্র জানোয়ারে যদি খেয়ে নেয়, আমি তো গোবিন্দের জন্য নীলমাধবের জন্য প্রাণ দেব, এই প্রাণ তো তার জন্য যাবে। বাবা তারপরের দিন চোখে কৃষ্ণবর্ণ কাপড় বেঁধে দিলে, দিয়ে চলে যেলে। আর ওমা এদিকে ললিতা বলছে, আমার স্বামী যদি হারিয়ে পড়ে, তাই সবর জাতির প্রথা, কিছু সর্ষে কাপড়ের খুঁটে করে বেঁধে দিলেন বিদ্যাপতির অঞ্চলে, আর দিয়ে একটা ফুটো করে দিলেন মা কানা করে দিলেন। আর কেন না, যদি আজকে পিতার সঙ্গে না যেতে পারে, আমার স্বামী যদি জঙ্গলে অন্য পথ দিয়ে যায়, ওই সর্ষেগুলো একটা একটা পড়ে পড়ে যাবে, এক বছরের মধ্যে বৃষ্টি হবে, জল হলে সর্ষের গাছ হবে, সর্ষের গাছ ধরে ধরে আমি আমার স্বামীকে ফিরে পাব। বাবা ওইভাবে চলে গেলেন। আর অত গভীর রজনীতে নীলমাধবের আমার চোখরা বন্ধ করে চলেছে। আর যেতে যেতে পদকর্তা বলছে, আমার বিশ্বাবসু গাইতে গাইতে চলেছে, ওগো নারায়ণ, ওগো দয়াময়, ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাকে পথ দেখাও, আমি কি করব, তুমি
তো বলেছিলে আটচর মুখ দর্শন করলে আমার কাজ ছেড়ে তুমি চলে যাবে, তাহলে আমি আমার জামাতাকে কি করব বলে দাও আমা। তাই বিদ্যাপতি চোখটাকে বেঁধে দিলে কৃষ্ণবর্ণ কাপড় দিয়ে। কৃষ্ণবর্ণ কাপড় দিয়ে বেঁধে দিলেন, আর বিশ্বাবসু চলেছে গাইতে গাইতে নারায়ণকে, আর গাইতে গাইতে চলেছে, আর তা পাঠ পথ অনুসরণ করে অনুসরণ করে মা চলেছে বিদ্যাপতি, আর দুয়ার তুলে চলেছে। আর বিদ্যাপতি গাইতে পারছে না, তো বিশ্বাবসুর গান শুনে শুনে যাচ্ছে। আর বিশ্বাবসু কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আজকে তো আমি আর্যের মুখ দর্শন করাচ্ছি, কি যে বিপদ হবে আমি জানি না, তাই আগে থেকে তোমাকে ডাকতে ডাকতে চলেছে। তাই কাঁদতে কাঁদতে বলছে, ও গো নারায়ণ বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন বিদ্যাপতিকে দড়াই করিলে, নীল বসন কৃষ্ণ বর্ণ বস্ত্র খুলে দিলে, খুলে দিলে আরাধ্য দেবতা নীলমাধবকে দর্শন করাই, দর্শন করাই। আমা নীলমাধবকে দর্শন করে বিদ্যাপতিকে বলছে বিশ্বাবসু, বলছে তুমি এখানে বসো, আমি আমার আরাধ্য দেবতার একটু পুজো করি, আর পুজো করে তারপর আমরা দুজনে প্রণাম করে আবার বাড়ি যাব। ওমা এখানে বিদ্যাপতি বসেছেন বা দাঁড়িয়ে আছেন, কোনো শাস্তে লিখে যে দাঁড়িয়ে আছে, কোনো শাস্তে লিখে যে বসে আছে। তোমা তাই কি করলেন, এদিকে আমার রাজা বিশ্বাবসু পুজো করছে, যে সমস্ত ভক্ত আছেন একটু করজোরে হাতগুলো করতে হবে, নারায়ণের পুজো হবে ও। হ্যাঁ আমি করা মানে আপনাদের করা, তাই কি বললেন, ও বৈষ্ণব ও শঙ্খচক্র গদা পদ্মসুধারিণী দেহি পদবল্লভস্তেমি উদারাণ চতুর্ভুজানাং শঙ্খেণ চক্রেণ পদেন শূলেন হায় নেত্রস্য দেবীরজনিধানং চারু কঙ্কন সচিবর্ণ ভৌজা তপ্ত কঞ্চন গৌরাঙ্গিরা দেবী গণেশ্বরী সভানুষদা দেবী তোহং নমামি হরিপ্রিয়া কৃষ্ণায় কৃষ্ণ কেশবায় স
शंखेन चक्रेन नारायण तुलसी पत्रेन विष्णवे नारायणाय विष्णवे स्वाहा नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै नमस्तस्मै नमो नमः नमस्तस्मै नमस्तस्मै नमो नमः या देव सर्गभूतेषु भक्तिरूपेण समस्थिता या देवी सर्गभूतेषु शान्तिरूपेण समस्थिता नमस्तुते सर्गभूतेषु चित्तिश्रीतिविनाशान शक्तिभूते सनातन पुनश्चैव नारायण नमस्तुते नारायण शङ्करश्च केशवाय केशवाय वासुदेवाय नारायणाय विष्णवे नमः वैष्णवे এখানে পুজো করলেন, সামনে কাঠের আগুন জ্বলছে, আর কি করলেন, একটা পক্ষী অগ্নিতে ঝাঁপ দিলেন, আর ঝাঁপটা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যাপতি দেখছে পক্ষীটা চলে যাচ্ছে বাবা বৈকুণ্ঠে, আর বিদ্যাপতি মনে করছে তাহলে আগুনে আমিও যদি ঝাঁপ দিই তাহলে আমিও বৈকুণ্ঠে যাবো। তাই বিদ্যাপতি দাঁড়িয়ে থাকতে থাকতে মা ওই আগুনটাই ঝাঁপ দিয়ে পড়তে যাবে। দৈববাণী হল বিদ্যাপতি, সেইখানে রাজা ইন্দ্রদ্যুম্ন পাগল হয়ে গেছে আমার জন্য, তুমি আমাকে খুঁজতে এসেছ, তুমি খবর নিয়ে যাবে না? বাবা পিছনের কথা মনে পড়তেই বিদ্যাপতি আর ললিতার কাছকে ফিরে গেলেন না, ওখান থেকেই চলে এলেন ইন্দ্রদ্যুম্ন পরিধান। ইন্দ্রদ্যুম্ন সৈন্য সামন্ত নিয়ে এইখানে এসে দিয়ে দেখলেন নীলমাধবের তিনটি মূরতি নেই, আর বিশ্বাবসুকে ডেকে নিয়ে এসে ওই বৃক্ষের মধ্যে বনের মধ্যে বৃক্ষে বেঁধে প্রহার করতে লাগলেন। যখনই ইন্দ্রদ্যুগ্ন চাবুকটা বসাতে যাবে আবার দৈববাণী ইন্দ্রদ্যুগ্ন, তুমি যাকে মারিছ সে আমার মূরতি উদাহ করে না, গোপনে আমার মূরতি লুকায় রাখে না, লুকায় রাখে না। তাহলে কি না, তুমি পুরীর ঘাটে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে দেখবে যাও বাবা, দুটো শাস্ত্র দুটো বলছে, একটাই বলছে দারুব্রহ্ম কাঠে হয়েছিল, আর একটা বলছে সেই প্রভাস ক্ষেত্রে নিম গাছ সমেত পড়েছিল, সেই অর্জুন নিম গাছটা জলে ফেলে দিয়েছিল, ওই নিম গাছটা ভাসতে ভাসতে পুরীতে এসে হাজির হয়েছে। বাবা ওখান থেকে ফিরে চলে গেলেন, আর ফিরে গিয়ে বলল কি করব, না ওই কাঠগুলো নিয়ে এসে তুমি আমাকে একটা মন্দির প্রতিষ্ঠা করবে, আমার নাম হবে জয় জগন্নাথ। বিরাট মন্দির সৃষ্টি করলেন, এই যে মন্দির দেখতে পেয়েছেন বাবা, মন্দির বিরাট সৃষ্টি হলো, সেই মন্দিরে তিনটি মূরতিকে বলল কি করবে বাবা, অহংকারের মর্যাদা ইন্দ্রদ্যুগ্ন বলল মন্ত্রী শত শত সৈন্য নিয়ে যাও, সেই কাষ্ঠকে নিয়ে আসবে, রথ গিয়ে এলো বাবা, শত শত সহস্র হাজার হাজার বাবা সৈন্যগণ কাঠটাকে তুলতে পারলেন না, নোড়াতে পারলেন না। আবার কান্তে কান্তে ইন্দ্রদ্যুগ্ন বলছে হে প্রভু, আমার কাঠ যে আসছে না, কি করে মন্দিরে মূরতি হবে? ইন্দ্রদ্যুগ্নকে আবার দৈববাণী, ওরে ইন্দ্রদ্যুগ্ন ওই কাষ্ঠেতে তিনজন গিয়া হস্ত দিবে, হস্ত দেবে, প্রথমেতে দিবে বিশ্বাবসু, বিশ্বাবসু, দ্বিতীয়তে দিবে বিদ্যাপতি, বিদ্যাপতি, আর তৃতীয়তে দিবি তুই ইন্দ্রদ্যুগ্ন, ইন্দ্রদ্যুগ্ন, আর কষ্ট বাবা তিনজনে গিয়ে হাত দিতে, ঘর ঘর শব্দে কাটে রথের হয়ে উঠে, রথে ওঠে। বাবা দেরি হয়ে গেছে, সব পদাবলী ছকের মধ্যে করে দিচ্ছি মা। তো যাই হোক, তো কি করলেন বাবা, সেই কাঠের মূরতিটিকে নিয়ে এলেন, হাজার হাজার লক্ষ লক্ষ বাবা মিস্ত্রি এলো কাঠের মূরতি করে, বাবা কারো ছেনি কারো হাতুড়ি কারো কত রকমের যন্ত্র, কাঠে লাগাতে গেলেই ভেঙে চুরমার, বড় চিন্তায় পড়ে গেল কে মূরতি করেন। শেষকালে আসলেন বিশ্বকর্মের বংশধর অনন্ত বাসুদেব রানা। বাবা অনন্ত বাসুদেব রানা একটি অথপ্য বুড়ো, একটি হাতে যষ্টি নিয়ে একটি ব্যাগ পুটুলি করে নিয়ে বাবা, তার মধ্যে আছে একটি হাতুড়ি একটি ছেনি, ওমা নিয়ে বলছে কেউ মূরতি গড়াবে গো, কেউ মূরতি গড়াবে। বাবা মন্ত্রীরা বলছে কত ছগড়া ছগড়া লম্বা চওড়া ফর্সা লোক এলো, তারা যন্ত্র ঠেকানোর আগেই ভেঙে গেল।
আর এই 100 বছর হতে যাচ্ছে বয়স বড়ে অথব্য বুড়ো থরথর করছে ও আবার কাঠটাকে মূর্তি করবে ওমা অনন্ত বাসুদেব রানা বলছি ও মন্ত্রী একবার রাজাবাবুকে খবর দাও না আমি কার্ড দেখলেই বলে দেবো মূর্তি হবে কিনা বাবা মন্ত্রী চিন্তা করছে যা হবে হবে একবার বলে দেখি ইন্দ্রদ্যুম্নকে বলার সঙ্গে সঙ্গে বললেন নিয়ে আসুন বাবা তাকে নিয়ে আসলেন আর অনন্ত বাসুকি রানা বলল কার্ড দেখান তো বাবা কার্ডটা দেখতে গিয়ে অত যন্ত্র এসে ভেঙে গেল মা কিন্তু সেই অনন্ত বাসুদেব রানা নখে করে নিম গাছের ছালটা পুরো তুলে দিল তুলে দিল আর কত মিস্ত্রি কত যন্ত্র কাষ্ঠে লাগার সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হলো ভেঙে বাবা একবারে নখ দিয়ে নিম গাছের ছালটাকে তুলে দিলাম ইন্দ্রদ্যুম্ন বলছি কার্ড দেখে যখন নখ দিয়ে ছালটা তুলে দিয়েছে মিস্ত্রি ভালো বললো শুনুন আমার কিন্তু একটি নিয়ম আছে এই কার্ডটি নিয়ে যে মূরতি করবো আমি 21 দিন সময় নেব 21 দিন 21 রাত্রি আর আমি কোনো কিছু জলস্পর্শ করব না আর আমাকে ওই মন্দিরের ভিতরে কাঠগুলোকে প্রবেশ করিয়ে দ্বার বন্ধ করে দিতে আর 21 দিন পর আমি খুললে তারপর হবে ওমা যথারীতি অনন্ত বাসুদেব রানার কথা মতো কাঠ মিস্ত্রি হাতুড়ি ছেনি মন্দিরের ভিতরে প্রবেশ করে দ্বারজা বন্ধ করে দিয়ে একটি চাবি লাগিয়ে দিলেন দুটি প্রহরীকে বসিয়ে দিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন বাবা কাঠটা ঠকঠাক চলছে বাবা কাঠ ভিতরে কাঠের কাজ হচ্ছে ওমা ঠক ঠক আওয়াজ হচ্ছে কাঠের কাজ হচ্ছে মন্ত্রীরা সব বসে বসে শুনছে বাবা ঠিক 17 দিনের মাথায় কাঠের ঠক ঠকানি একবারে বন্ধ এবারে বাবা পালিশ মানে কাঠ ছেলা চলছে এরা শুনতে পাচ্ছে খবর যাচ্ছে রাজবাড়িতে বলছে কাঠ পরিষ্কার হচ্ছে মনে হয় বাবা ঠিক 18 দিনের তীরে একবারে সব বন্ধ কোনো সাড়া শব্দ কিছু নেই ছুটতে ছুটতে রাজার ঘর খবর কেন রাজাবাবু আজকের দিনের পর থেকে কোনো সাড়া শব্দ কোনো কিছু নেই 19 দিনের দিনে প্রভাতকালে সকালে গুন্ডিচা এসে বলছে রাজা একটা অথপ্প বুড়ো আজকে 18 দিন 18 রাত্রি পেরিয়ে গেছে কিছু জলস্পর্শ করে না ঠাকুর মূর্তি তৈরি করতে দিয়েছে মেরে মহা পাপে লিপ্ত হবে বাবা 19 দিনের মধ্যে মা রানী গুন্ডিজার কথা শুনে রাজা আদেশ করলো মন্ত্রী দরজা খুলে দাও আর দরজাটা যখনই খুলে দিল বাবা 3টি মূর্তি দাঁড়ায় আছে বাবা এইভাবে জগন্নাথ দেখেছেন তো হাতগুলো কেমন আঙুল আছে বলুন সেই আবার আপনারা বাজ ওমা এইরকম করে দাঁড়িয়ে আছে আর বড় 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 চুল আর রাজাবাবু প্রবেশ করেই বলছেন না একই একই মূরতি অনন্ত বাসুদেব রানা খাই গেল বাবা আবার দৈব মানে রাজা অনন্ত বাসুদেব রানাকে আমি পাঠিয়েছিলাম আর আমি 19 দিনের দিনে গুন্ডিজাকে দিয়ে দরজাটা খুলিয়েছি কেন জানিস আগত কলিযুগে আমার কাছে আসবে কেউ বলবে ঠাকুর চরণ ধুলি দাও ওমা আমরা জগন্নাথের কাছে গিয়ে বলি যে আপনার চরণ ধুলি দাও ঠাকুর আমার যেমন ছেলেটা পড়াশোনা করে চাকরি ঠাকুর কীর্তন করে ঘর গেলে বউ ঝগড়া করে যেমন না করে বাবা যে যা ব্যথা জানে জগন্নাথ বলছে আমাকে আমার কলির জীবী যখন চরণ ধুলি মাখবে মাখিবে আমি বলবো আমার চরণের পা নেই আমি ঠোঁটো জগন্নাথ ঠোঁটো জগন্নাথ কেউ যখন বলে
বলবে গাড়ি দাও বাড়ি দাও পুত্র দাও সন্তান দাও সন্তান দাও আমি বলবো আমারে ছোট হাত আঙুল নাই আমি দুবো কি করে দুবো কি করে তবে শুন তুই প্রতিষ্ঠা কর আজ থেকে আমার নাম হবে ঠুটো জয় জগন্নাথ আর প্রতিষ্ঠা করবি ব্রহ্মলোকের ব্রহ্মাকে নিয়ে এসে বাবা ইন্দ্রতুগ্ন মন্দির মন্দিরের ভিতরে মূর্তি করে দিয়ে চাবি লাগিয়ে দিয়ে চলে গেলেন ব্রহ্মাকে আনতে আর ব্রহ্মা বলছে ইন্দ্রতুগ্ন আজ তো বেলা চলেই গেল আজকে যাবো না কালকে যাবো ওই যে মা বলছিলাম না বালি চাপা পড়ে গে এইবারে ঘটনাটা আসে ওমা ব্রহ্মার একদিন মানে কত জানে সত্তর যুগং চতুর্যুগং যুগং একাত্তর মনু অষ্টাদশ মনুগাতে স্তম্ভেন্দ্রিয় শতচন্দ্র ইন্দ্র ইন্দ্র স্তম্ভেন্দ্রিয় ব্রহ্মচ মুর ছতে মুর সত্যযুগং চতুর্যুগং সত্যযুগ থেকে চার যুগ বাবা চার লক্ষ বত্রিশ হাজার বছর আমাদের এই কলিযুগের বয়স বলছে সত্যযুগ থেকে এই চতুর্যুগ চারটা যুগের যা অঙ্ক হবে তাকে দিয়ে একাত্তর দিয়ে গুণ করবে একাত্তরে মনু যত হবে একটি মনু চাঁদের উদয় হবে সেই যত গুণফল হবে বাবা তাকে অষ্টাদশ মনুগতে মানে আঠারো দিয়ে গুণ করবে আঠারো দিয়ে গুণ করলে যে ফলটা আসবে একটি চাঁদের জন্ম আর সেই একটি চাঁদ একরকম একশোটি চাঁদ নিপাত হতে হবে চলে যেতে হবে তবে ব্রহ্মার একদিন এক রাত বাবা কতদিন বল আমার কলিযুগের যদি বয়স চার লক্ষ বত্রিশ হাজার তাহলে সত্য যুগ থেকে কত বছর যুগ যুগ আর বালুকা রাশিতে চাপা যেদিনে ব্রহ্মা এলো বালুকা রাশি চাপা হয়ে গেছে মনে আর এদিকে বাবা মেবারের রাজা সমরের সিংহ তিনি সমুদ্রের বাতাস খেতে ঘোড়ার মধ্যে উঠে ঘোড়ার মধ্যে উঠে মা সমুদ্র ঘুরছে বাতাস খাচ্ছে দেখছে ঘোড়া ছুটছে বাবা যেতে যেতে মা ওই জায়গাটা যেখানে মন্দিরটা করেছে ওইখানে ঘোড়ার পাটা একটু ওই চক্র যে উপরে দেখুন চক্র দেখা যাচ্ছে ধরে ওই চক্রটায় ঘোড়ার পায়ের নালটা লেগে ঘোড়াটা আর পা তুলতে পারছে না সমরের সিংহ মন্ত্রী দেখে বলছে মন্ত্রী ঘোড়াটা পা তুলতে পারছে না বালির ভিতরে কি আছে দেখো বাবা মন্ত্রী আস্তে আস্তে বালুকা রাশিগুলো সরাতে সরাতে ওই চক্রটি প্রথম বের আর ওই চক্রটা মা আস্তে আস্তে রাজা নেমে পড়লো সমরের সিংহ নেমে বলছে তাহলে নিশ্চয় এখানে কিছু একটা আছে আরো খোলো বাবা খুলতে 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 ঠিক ওই ছোট উপরে যে চূড়াটা ওই চূড়াটা বেরো যখন ওই চূড়াটা বেড়ালো মন্ত্রীরা বলছে রাজাবাবু এখানে মনে হচ্ছে একটা কোনো মন্দির আছে মেমার থেকে সৈন্য সামন্ত নিয়ে এসে পরিষ্কার করে বালুকা রাশি করে এত বড় মন্দির পরিষ্কার সংস্কার করলেন আর করে দরজাটা খুলেই দেখলেন মা বড় বড় চোখ করে তিনজন বসে আছে নীলকৃষ্ণ ধব বলরাম মা সুভদ্রা এবারের রাজা সমরের সিংহ ভাবছে তাহলে ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করতে হবে মন্দির আর এইদিকে ব্রহ্মাকে নিয়ে এসে হাজির ইন্দ্রদ্যুম্ন আর ইন্দ্রদ্যুম্নর সঙ্গে সমরের সিংহ লেগে গেল লড়াই কি নিয়ে ও বলে আমার মন্দির আমি তৈরি করেছি ও বলে আমি মন্দির আমি পরিষ্কার করেছি আবার দৈববাণী ইন্দ্রদ্যুগ্ন সমরের সিংহ তুমি মন্দির তৈরি করে ব্রহ্মাকে আনতে গেলে মন্দির প্রতিষ্ঠা করবে আর বালুকা রাশি চাপা পড়ে গেলে সংস্কার করেছে সমরের সিংহ বিমারের রাজা তোমরা দুজনেই ব্রতী হয়ে আমার মন্দির প্রতিষ্ঠা করো বাবা শুভদিন শুভক্ষণ দে মন্দির প্রতিষ্ঠা করলেন পরম ব্রহ্মা জগন্নাথের পূজা করে আর সমরের সিংহ এবং আমাদের ইন্দ্রদ্যুগ্নের হাতে পুষ্প দিয়ে বললেন অঞ্জলি দেন বাবা অঞ্জলিটা দিয়েছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জগন্নাথ বলছে ইন্দ্রদ্যুগ্ন তোমাকে আমি তিনটে বর দিতে চাই ও মায়েরা আজকে আপনারা কীর্তন শুনছেন এখনো এক মাস কার্তিক মাস হবে যদি এখন এর মধ্যে ভগবান এসে আপনাদেরকে বলে কে কি বর চান বলুন আমি দেব আপনারা কি চাইবেন যার সঙ্গে বাবার সঙ্গে দুই তিন বেলা ঝগড়া হচ্ছে বলবো বলো উঠোটাকে আমি ভালো করে দেয় বলবেন
বলছে আমার গুরুদেব বলে গেছে গুরু আগে নয় স্বামী আগে, যদি গুরুদেব আসে স্বামী থাকে স্বামীকে প্রণাম করতে। আবার যখন বলছে মারধর পিটাপিটি খোনাখুনি যা হচ্ছে তখন ভগবান কই চা কাউকে ভালো করে দাও। আবার এক একজন তো দেখি বাবা অনেক জায়গায় কীর্তন করতে যে মাসা দেয় গো মা, দেখেছি ধুম ধাড়াক্কা লেগে গেছে। ও বলছে ও বলছে শেষকালে মা মা লক্ষ্মী বলছে ও পে তুই মুর কবে হাতের লোয়াটা ফেলতে পারো। বাবা তারা আবার রাত্রে কীর্তন শুনতে আসে। হ্যাঁ গো মা, আবার রাত্রে সেই রমণী ভালো সেজে কাপড় চুপড় পরে একবারে আগিতে বসেছে কীর্তন শুনে। তো বাবা কি হলো জানেন, আমার ইন্দ্রদ্যুগ্ন বলছে তিনটে বর দেবো, ইন্দ্রদ্যুগ্ন চাইছে কি চাইছে দেখুন, বলছে ঠাকুর আপনি বর দেবেন ওমা আর পাঁচ মিনিট আছে, পাঁচ মিনিট পয়সা নেবো, দাঁড়া পয়সা নেওয়ার জন্য এসেছি নেবো পাঁচ মিনিট। বাবা ইন্দ্রদ্যুগ্ন কি চাইছে দেন, বলছে প্রথম বর যদি দেবেন তাহলে এই বর দাও, বলে আঠেরো পুত্র ও গোপিয়ালির জন্নতি আমার বংশে দিতে না থাকে বাতি বংশে দিতে বলে সবাই যেন একদিনে মরে, সবাই যেন একদিনে মরে। কি বললো দেখুন, বলছে ১৮ জন পুত্র মরে ৪২ জন নাতি, এই বর দাও জগন্নাথ যেন আমার বংশে দিতে না থাকে বাতি। বাবা জগন্নাথ চিৎকার করে বলছে ইন্দ্রদ্যুগ্ন একই তুমি বর চাও, একদিনে ১৮ ছাড়া ৪২টা নাতি তোমার মরবে না? বলছে হ্যাঁ প্রভু। কেন তুমি বর চাই? বলছে ঠাকুর আপনি কিসের ঠাকুর? বাবা কেউ বলেছে দারুব্রহ্ম, কেউ বলছে নিমকাঠ, বলছে আমার নিমকাঠের ঠাকুর না? বলছে ঠাকুর যখন আমার ১৮ জন ছেলে পৃথক হবে, ১৮ ভাগ হবে, তার ছেলেগুলো যখন ৪২টা ছেলে আবার ভাগ হবে বাবা, তখন কাঠের টুকরোটা কতটুকু করে পাওয়া যাবে গো মা? হরিবল হরি। বলছে ঠাকুর আমি কেন জানলাম? ওই আপনাকে কাঠ মনে করে উনুনে ভরে দিবে, সেই জন্য আগে থেকে আমি চাইছি যেমন ১৮টা পুত্র ৪২টা নাতি যেন একদিনে, তথাস্তু একদিনেই। আর মা দ্বিতীয়বার কি চাইল? বলছে দ্বিতীয়বার দিতে যদি হয় এইবার দাও জগন্নাথ ১৮টা পুত্র ৪২টা নাতি যেন জন্মে জন্মে বেঁচে থাকে, বেঁচে থাকে। বাবা ই আবার কি বর, একবার বললো মরুক আবার বললো বেঁচে থাকবে। বলছে মরে গিয়ে বেঁচে থাকবে, যারা পুরী গেছেন দেখবেন ১৮ নালার পোল, সেটা পেরিয়ে বাবা পায়ের দর্শন মানে তার পদধূলি দিতে হবে, তবে জগন্নাথ দর্শন। তাই বললো যত ভক্ত আসবে যতদিন আমি এখানে থাকব সমস্ত ভক্তের চরণধূলি তোমার ১৮টা পুত্র ৪২টা নাতি আগে পাবে, তারপরে আমার কাছে আসবে। আর বললো ঠাকুর হে যদি আর একটা বর দেবে এমন বর দাও ১৫৭টা উনানে হাঁড়ি বসানো থাকবে আর উপর দিকে ৯টা হাঁড়ি। বলছে যেন উপরের হাঁড়ির অন্ন আগে সিদ্ধ হয়, সিদ্ধ হয়। মায়েরা ভালো জানবেন রান্না করছেন, নিচে তলায় জাল দিয়ে যদি বাবা তিনটে চারটা হাঁড়িয়ে ভাত দেওয়া হয় আমাদের হাঁড়িয়ে ভাত হবে না, নিচের হাঁড়ি ভাত গোলা হয়। আজও সেই জগন্নাথের আশীর্বাদে ইন্দ্রদ্যুগ্নের বরে ১৫৭টা উনান আছে শাস্তে লিখেছে বাবা, কেউ তার গুনতে যায়নি, আমাদের মতো লোক তার গুনতে যাবেনি, উনুন বইয়ে লেখা আছে ১৫৭টা লাইন উনুন আর ৯টা করে হাঁড়ি আছে, প্রত্যেক দিন এত হবে। আর বললো ঠাকুর ওই যে অন্ন হবে ১০,০০০ই খাক আর ১০,০০০ই খাক যে অন্ন রান্না হবে তাই যেন হয়, কোনোদিন উচ্ছিষ্ট প্রসাদ নষ্ট না হয়। বাবা আজও তাই জগন্নাথে হয়, ১০,০০০ গেলেও পাবে ১০,০০০ গেলেও সে একই প্রসাদ হবে। বাবা হয়ে গেল। এবারে সমরের সিংহকে বলছে তুমি বর চাও না? বলছে প্রভু তো অনেক বর কিছু চেয়েছে আমি আর কি চাই না? বলছে এই বর দাও। বলছে তোমার ধ্বজা যেন প্রতিদিনই পাল্টানো হয়,
পবন দেবের গতি যেদিকে থাকবে ধ্বজা যেন উল্টো দিকে উড়ে। আমা যদি উত্তর থেকে বাতাস আসে বাবা দক্ষিণ দিকে পতাকাটা ধরুন, এই যে পাকাটা আসছে দেখুন আমার কাছে দিয়ে বাতাস এভাবে দিলে দেখুন চলে যাচ্ছে দক্ষিণ দিকে। বলছে যেদিকে বাতাস বইবে সেই দিকে যেন পতাকাটা উড়ে। এখনো যে দেখবেন যেদিকে বাতাসের গতি আমার এই ধ্বজারও গতি সেদিকে। আর কি না বলছে প্রবেশ দ্বার করার সঙ্গে সঙ্গে যেন সমুদ্রের কুলুকুলু কুলকুল শব্দ যেন আমি শব্দ শুনতে শুনতে তোমাদের দর্শন করতে পারি। না বললে তথাস্তু তাই বর হবে। না বলছে যখন আমি প্রবেশ করিব তখন শুনিব সমুদ্রের গর্ভবাণী, আর যখন আগত নিষিদ্র প্রবেশ বাহিরে আসব সেই শব্দ আর নাই হয় জানি নাহি বাবা। যে পথে জগন্নাথ ঢুকতে হচ্ছে মা সেই পথেই বেরোতে হচ্ছে, লক্ষ্য করে দেখবেন। তবে যখন ঢুকছেন যেমন সমুদ্রের জলটা কুলকুল 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 শব্দ হচ্ছে, আবার সেই পথে জগন্নাথ দর্শন করে যখন আসছেন তখন কিন্তু কুলকুল করে বন্ধটা কমে গেছে, মানে একটাই পথ। ওমা আর কি বললেন বন্ধটা কেন না ভগিনী সুভদ্রার জন্য, সুভদ্রার জন্য মানে বন্ধটা, ওটা আবার একটা ফ্যাক আছে অনেক বড় থাক পরে বলবো যদি কোনোদিন আসে। তো বাবা কি করলেন ধ্বজা গেলেন আর কুলকুল করে হলেন, আর আরেকটা কি বললেন দুজনে? না বলছে শেষবার ধাউ জগন্নাথ যেন মাথায় অবনত করে সমাধিস্থ হ, আর দিনে রাত্রি জন তোমায় প্রথম দরজা খোলার সঙ্গে সঙ্গে আমরা দর্শন পা দর্শন। রাজা ইন্দ্রদ্যুগ্ন সমরের সিংহ মন্দির প্রতিষ্ঠিত হইল প্রতিষ্ঠিত হইল, একবার গৌর হরি ভক্তবৃন্দ জয় জগন্নাথ রূপে লীলা হলো লীলা হলো, এইখানে জগন্নাথ জয় জগন্নাথ লীলা সমাপ্ত হইল জগন্নাথ ভজনে তৈ গৌরধিষ্ঠনে তৈ জপ হরে কৃষ্ণ হরে রাম হরি ও